হ্যালো গাইস, দেখো বড় কাঁঠাল নিয়ে বসে পড়েছি। এখন এই কাঁঠালটা ভাঙবো আর কাঁঠাল চ্যালেঞ্জ করবো। তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। কাঁঠালটা প্রথমে কেটে নিই একটু। দিদি বাড়ি থেকে কাঁঠালটা এসছে দিদির কাছে। আমি কিন্তু কাঁঠাল একদমই কাটতে পারি না, তবুও কাটার চেষ্টা করছি। পেরে গেছে কাঁঠালটা, কাঁঠালের প্রথমেই দানা বেরিয়ে গেছে। বুঝতে পারছি না ঠিকঠাক কাটা হবে কি। দিদি চলে এসেছে কাটা বের করার জন্য। দেখো আমার অবস্থা, এবার দিদি বের করতে বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। দেখো গাইস, কাঁঠাল ভালো করে বের করতে পারছি না, ওই একটা একটা করে আমি কষ্ট করে বের করছি। বের করে নিই, তারপরে আমরা চ্যালেঞ্জ ভিডিও করবো। সামনে থাকো, দেখতে থাকো ভিডিওটা, দেখি কে কতটা কাঁঠাল খেতে পারি। সঙ্গে থাকো ভিডিওটা দেখি। গাইস দেখো, ওই যে এক ফেলা কাঁঠালের কাঁঠাল বের করে রেখেছি। এবার তিনজনে বসেছি, এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে আমার মেয়ে, আর আমি। আর হলো গিয়ে দু মিনিটের চ্যালেঞ্জ ভিডিও করছি। গাইস তিনজনে খাবো 2 মিনিটের ভিতরে, কে কত খেতে পারি। খেয়ে দানায় বাটিগুলোতে রাখবো, যে সব থেকে কম খাবে সে খাবে একটা লঙ্কা। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে। মা দেখো সুমি জিতবে, আমার মা হারবে নির্ঘাত। এখনো দেরি আছে, খেতে থাক তোরা। মা কি করছো, সুমি কিন্তু জিতে যাচ্ছে। বড় এদিকে আয়, বড় 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 ওই সে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ করে দে। স্টপ স্টপ, যে যেই পজিশনে আছে সেই পজিশনে চুপচাপ থাকো। ওরে ওরে, এই সুমি চিটিং করবি না, ভিডিও করা হচ্ছে। সবাই ছোট ছোট খেয়েছে, তাহলে কি করে লঙ্কা খাবো সবাই?
তিনজনের মধ্যে। তাহলে